বহুচর্চিত বিনোদিনী ঠিকাদার নুরুল হত্যা মামলার বিচার প্রক্রিয়ার প্রথম আপডেট প্রকাশে আসলো। ঠিকাদার নুরুল খুনের পরিকল্পনাকারী মোহাম্মদ আব্দুল্লাহর জামিনের আবেদন খারিজ করে পলাতক আসামি আফতাবউদ্দিনকে ফেরারি ঘোষণা করলেন জেলা দায়রা জজ। জেলা দায়রা জজ আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করেছে হতভাগ্য ঠিকাদারের পরিবার। বিচার বিভাগীয় হেফাজত থেকে একাংশ আসামি বাহক মারফতে খুনের মামলার বাদী সাক্ষীকে হুমকি ধমকির অভিযোগে বিগত দিনে নীলামবাজার থানায় মামলা দায়েরের পর ধৃত সাত অভিযুক্তকে জামিন দেয়নি আদালত। দক্ষিণ করিমগঞ্জে আলোড়ন সৃষ্টিকারী ঠিকাদার নুরুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার সাত অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে রেখে প্রক্রিয়া শুরু করার দাবি তুলেছে পরিবার সহ এলাকার সচেতন মহল। ঘটনার দীর্ঘ প্রায় দেড় বছরের মাথায় করিমগঞ্জ সিজিএম আদালত থেকে মামলাটি জেলা দায়রা জজ আদালতে স্থানান্তর হয়েছে। ক্রমান্বয়ে সাত আসামিকে নীলামবাজার পুলিশ গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছিল, কিন্তু ঘটনার পরেই মামলার অন্যতম অভিযুক্ত আফতাবউদ্দিন পালিয়ে অন্তর্ধান হয়েছিল। পুলিশ আফতাবকে ফেরার উল্লেখ করে মামলার চার্জশিট জমা করেছে। এদিকে সব শেষে কয়েক মাস আগে খুনের মূল পরিকল্পনাকারী অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আব্দুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছিল। শেষ পর্যন্ত দায়রা জজ আদালতে বিচার প্রক্রিয়া শুরুর আগে পলাতক আফতাবকে ফেরারি ঘোষণার পাশাপাশি মোহাম্মদ আব্দুল্লাহর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। হাজতে থাকা সব অভিযুক্ত একাধিকবার গৌহাটি উচ্চ আদালতেও জামিনের তদবির করলেও কাজ হয়নি। হতভাগ্য ঠিকাদার নুরুল হকের পরিবার সহ এলাকার সচেতন মহল থেকে ধৃতদের হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া শুরু করার আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, আলোচিত বিনোদিনী ঠিকাদার নুরুল হক হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 2021 সালের 30 আগস্ট। অভিযুক্তদের বাড়ির লাগোয়া এলাকায় ঠিকাদার নুরুল নিজের বাগান বাড়িতে কাজে নিয়োজিত শ্রমিকদের টাকা মিটিয়ে দিতে গিয়ে দলবদ্ধ প্রাণঘাতী হামলার শিকার হন। ধারালো ভুজালে ঝাঁটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করা হয় তাকে। অভিযোগ উঠে খুনে ব্যবহার হয়েছে মারণাস্ত্র, বন্দুক এবং পিস্তল। পুলিশ অভিযুক্তদের বাড়ি থেকে বন্দুক এবং পিস্তল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে বাজেয়াপ্ত করেছিল। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। দীর্ঘ সময় পর চর্চিত খুনের মামলার আপডেট একমাত্র আমাদের হাতেই পৌঁছেছে। গত 2021 ইংরেজির 30 আগস্ট আমার ভাই ঠিকাদার নুরুল হককে হত্যা করা হয়েছিল। সেই সময় থেকে আমার ভাই ঠিকাদার নুরুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকা আসামি আফতাবউদ্দিন ফেরার ছিল। আজ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। বর্তমানে মহামান্য আদালত সেই ফেরারি আসামি আফতাবউদ্দিনকে ফেরারি বলে ঘোষণা করেছে, যার জন্য আমি আদালতকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।